আপনি কি জানেন ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয়, কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়, কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না, রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয়, কোন ফল খেলে রাতের ঘুম গভীর হয়, এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন মহাদেশে সবথেকে বেশি ম্যালেরিয়া রোগ হয়, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া নাকি আফ্রিকা? সঠিক উত্তর হল আফ্রিকা। পরের প্রশ্ন, ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয়, জন্ডিস, ক্যান্সার, হৃদরোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর হল ক্যান্সার। পরের প্রশ্ন, শরীরের কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না, হৃৎপিণ্ড, দাঁত, চোখ নাকি লিভার? সঠিক উত্তর হল হৃৎপিণ্ড। পরের প্রশ্ন, কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়, লেবু, জল, কলা নাকি চা? সঠিক উত্তর জল। ডিহাইড্রেশন বা জলশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ, তাই নিশ্চিত করুন যে আপনি সারাদিন পর্যাপ্ত জল পান করছেন কিনা। মাথা ব্যথা না কমলে এক বা দুই গ্লাস ঠান্ডা জল পান করে নিন, এতে মাথা ব্যথা দ্রুত কমে যায়। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না, জিরাফ, উট, ছাগল নাকি কুমির? সঠিক উত্তর কুমির। পরের প্রশ্ন, আমাদের দেহের হাড়গুলি কত বছর পর থেকে দুর্বল হতে শুরু করে, 35 বছর, 42 বছর, 40 বছর নাকি 52 বছর? সঠিক উত্তর 40 বছর। পরের প্রশ্ন, রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয়, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন নাকি ভিটামিন? সঠিক উত্তর হল পটাশিয়াম। ডায়রিয়া বা অত্যধিক বমি হলে রক্তে পটাশিয়ামের মাত্রা কমতে পারে। অত্যধিক ঘামের ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেলে লবণের মাত্রা কমে যেতে পারে। অনেক সময়ে বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড জাতীয় ওষুধ বা প্রেসারের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া মিনারেলের ভারসাম্য নষ্টের কারণ হয়। অত্যধিক ডায়েট কন্ট্রোল করলেও কিন্তু সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায়, ইঁদুর, টিকটিকি, বিড়াল নাকি আরশোলা? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, মানুষের চোখের ওজন কত গ্রাম হয়ে থাকে, 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম নাকি 8 গ্রাম? সঠিক উত্তর 8 গ্রাম। পরের প্রশ্ন, কোন ফল খেলে রাতের ঘুম গভীর হয়, লিচু, আপেল, আঙুর নাকি কলা খেলে? সঠিক উত্তর কলা। সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি কলা খেলেই নাকি ঘুম এসে জড়ো হবে চোখে, সেই ঘুমও হবে গভীর।
কলায় রয়েছে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই দুটি উপাদান মস্তিষ্কের পেশিগুলি নমনীয় করে তোলে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আজকের শেষ প্রশ্ন, প্রতিদিন দুটি করে পেস্তা খেলে কি উপকার হয়? উত্তর, পেস্তা খাদ্যনালীতে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে, ফলে পেট পরিষ্কার থাকে। রোজ ডায়েটে পেস্তা থাকলে তা রক্তে কোলেস্ট্রলের মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পেস্তা রক্তে HDL বা গুড কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে ও LDL বা ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।